চলে আসে আবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়ামুল খামিস ওয়াল ইসনাইন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফু আমাল ইবনে আদম ইয়ামুল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি, দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়, তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। ও তো সেম আছে, ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে, যাও ভালো গেলো, সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিএম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বি আমি বুঝতে পারি না, আপনার যে কি সমস্যা? খেয়েই তো মরলাম, না খেয়েই তো মরতাম না, খেয়েই তো দেখলাম সব কিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, অফিরে হইতেন, ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, আল্লাহ রাসূল দুই একদিন দু চার দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লায়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান রমাজান, আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর দুই মাস সিয়াম পালন করতেন না, পরস্পর ধারাবাহিক দুই মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? সাতাশে শাবান হয়, আজ নয় তারিখ, মানে আজ শাবানের কয়, এটাই জানছি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, দেখো রমাজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান ৩০ করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক, শাবানকে কি করে নাও? ৩০ করে নাও, তারপরে শুরু করো রমাজান, শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা আল্লাহ রাসূল যে এত কথা বললেন তা আপনার কাছে একটুকু দাম থাকলো না, খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন, যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন, গল্প করছে ওটা আপনারই ছেলে,